দিনাজপুরের ঘোড়াঘাটে কুকুরের কামড়ে গত দুই দিনে 21 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 10 জন পুরুষ এবং 11 জন নারী। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। আহতদের মধ্যে দুজনের শরীর থেকে মাংস কামড়ে নিয়ে গেছে কুকুর। গেল দুই মাসে কুকুরের কামড়ে আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। আহত সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ভ্যাকসিন নিয়েছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। এদিকে স্থানীয় সরকার বিভাগ এবং প্রাণী সম্পদ দপ্তরে কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। কুকুরকে ভ্যাকসিন দেয়া না হলে আহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। সবাই খুব আতঙ্কে আছে আর পৌর মেয়রদুল এর এনে কোনো উদ্যোগ নেই, তাহলে সবার জন্য একটু ভালো হবে আর কি। এই কুকুরটা কামড়ে কুবাতেও সরস না, একে পাশে এসে আরেকজন এসে কুকুরটা বাড়ি মেরেছে, তেমনি খুঁড়ে গেছে, গোস্ত ছিঁড়ে নিছে। কুকুর মানে কুকুরে হাটে যাতে এক বুড়ো লোক হাটে যাতে এই জায়গা কামড়ে ছিঁড়ে দিছে চক কাটাল বাড়ি, এরপরে আরেকজনাক এরপরে আরেকজনাক চারজনাক কামড় মারছে। কালকে মেডিকেল পরশু দিন মেডিকেল নিয়ে আসা হয়েছে। এখন মনে করেন বিষ বেদনা খুব, এই মেডিকেল থেকে নিয়ে যাওয়ার পরে না আরোগ্য হয়েছে, মানে ভাত টাত কিছুই খেতে পারবে। মুরব্বি লোক চুল চুল পোল ফু মানে কুত্তেক দাবড়াচ্ছে, কুত্তেক মারা পাচ্ছে না, নাটি ঠ্যাঙ্গা নিয়ে অত্র এলাকার লোক দাবড়াচ্ছে, ধরা পাচ্ছে না। তার তিন বছরের দুইটা বাচ্চা আমাদের গ্রামে কুত্তা হঠাৎ পাগল হয়ে যাওয়ার পরে তিন বছরের দুইটা বাচ্চা কামড় দিছে, একটা বয়স্ককে দিছে, আবার আরও একজনের 20-22 বছর বয়স হইব, মোট একদিনে 22 জনের একটা কামড় দিছে কুত্তাটা। কুত্তাটা আর ধরতেই পারতেছে না কেউ, মানে সাতাল পাড়ার উপজাতিরা এরাও তীর মিন নিছে, তীর দিয়েও আটকাইতে পারতেছে না, মানে এত পাগল হয়ে গেছে কুত্তাটা। দৌড়া সেই আমার হাঁটুতি কামড়ে দিচ্ছে, দৌড়া বাড়িতেও আসলো না, ছেলেরাও আমার ওই নাতিদের দোকানে দোকানে আসছে, মেয়েও আমার ওই আগনেতে আসছে, আমি একাই আসি, আমাকে ওই দরজা খুলে আসে আগনে ধরছে, ওই আগনেতেই আমার হক করে দৌড়ে আসে কামড় দিছে। আমাদের এখানে কুকুরের কামড়ে টোটাল 21 জন ভর্তি হয়েছিলেন আসছিলেন, এবং এর মধ্যে একজন হচ্ছে গুরুতর, যাকে আমরা এখনও ভর্তি রেখেছি। কারণ আমরা কুকুরের কামড় যখন আমাদের এখানে আসে, আমরা হচ্ছে তাদেরকে গ্রেটে বিভক্ত করে তারপরে চিকিৎসা দিই, তার মধ্যে উনি হচ্ছে গ্রেড 3, যাকে আমাদের স্টিচও দেওয়া লাগছে। আর আমাদের ভ্যাকসিন আছে, সবাইকে আমরা ভ্যাকসিন দিয়েছি, আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন আছে, এবং গত 4 তারিখে ছিল বেশি সংখ্যাটা, কিন্তু এবারে যে কিন্তু আমাদের আসলে 3-4 জন করে এরকম কিন্তু আসতেছে যে কুকুরের কামড়ে রোগী, আর এর মধ্যে বয়স্ক আর হচ্ছে বাচ্চা যারা, তাদের সাথে ঘটনাটা বেশি ঘটছে। সুলতানি আমলের